মাঝরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন এম এস ধোনি। এবার 42 বছরে পদার্পণ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গতকাল ছিল তার জন্মদিন। সমাজ মাধ্যম শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে ধোনির ভক্তরা, প্রচুর ফোন ও মেসেজ এসেছে। এদিকে জন্মদিনের রাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ছিলেন ধোনি, আর সেখানেই নিজের জন্মদিন পালন করলেন মাহি। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকারা। শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছে মুম্বাইতে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বলিউড, হলিউড ও ক্রিকেট জগতের তারকারা। তাদের উপস্থিতিতেই এবার ধোনির জন্মদিন পালন করা হলো। ধোনির সঙ্গে ছিলেন তার স্ত্রী সাক্ষী। স্বামীর পা ছুঁয়ে প্রণাম করেন সাক্ষী। বিয়ের আসরে কেক কাটলেন ধোনি, আর সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেখানেই দেখা যাচ্ছে কেক কেটে প্রথমে স্ত্রীকে খাইয়ে দেন ধোনি, এরপর সাক্ষীও তাকে কেক খাইয়ে দেয়। কেক খাওয়ার পর ধোনির পা ছুঁয়ে তাকে প্রণাম করেন সাক্ষী। ধোনিও স্ত্রীকে আশীর্বাদ করলেন। জন্মদিনের আসরে উপস্থিত ছিলেন সালমান, ভাইজানকে কেক খাইয়ে দেন ধোনি। সব মিলিয়ে জন্মদিন বেশ জমজমার ছিল মাহির। এছাড়া তার লাখ লাখ ভক্ত তাকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।